স্যার, আমাদের আজকের বিষয় বাত ব্যথা ও প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা। আপনি তো দীর্ঘদিন বাত ব্যথা প্যারালাইসিসের রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন এবং সফলভাবে এই ক্ষেত্রে আপনার সাফল্যের অবদান রেখেছেন। তো আপনার কাছে আমার প্রশ্ন, আপনার প্র্যাকটিসে আপনি কি ধরনের পেশেন্ট পান বাত ব্যথা ও প্যারালাইসিস জনিত? অবশ্যই, আসলে বাত ব্যথার এই শব্দটা বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, মানে বাংলা ভাষাভাষী এবং পশ্চিমবঙ্গের মানুষের ভিতরে প্রচলিত যে বাতের রোগ বা বাতের সমস্যা, এটা সবাই বুঝে অথবা মনে করে। কিন্তু আসলে ডাক্তারি ভাষায় আমরা এটাকে বিভিন্ন শারীরিক সমস্যাকে একসাথে বাত বলে থাকি। তো আমাদের প্র্যাকটিসে, স্পেশালি আমার প্র্যাকটিসে, আমি এবং আমাদের ডিপিআরসি হাসপাতালে আমরা যে রোগীগুলো সবচেয়ে বেশি পেয়ে থাকি, যেমন কোমরের সমস্যা বা কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা রোগী বেশি পেয়ে থাকি। তাছাড়া বিভিন্ন, এখন আপনি জানেন, নন কমিউনিকেবল ডিজিজ অনেক বেশি, যেমন হার্টের বিভিন্ন রোগ থেকে শারীরিক অক্ষমতা, কিডনির রোগ থেকে শারীরিক অক্ষমতা, তারপরে হচ্ছে আপনার ডায়াবেটিস জনিত শারীরিক অক্ষমতা। তো এই রোগীর সংখ্যাগুলো ডে বাই ডে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য আর্থ্রাইটিস বা হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই সকল রোগী পরিমাণ আগেও ছিল, এখনও যত দিন যাচ্ছে সেই রোগীও বাড়ছে। পাশাপাশি যে নন কমিউনিকেবল ডিজিজের কারণে যে শারীরিক অক্ষমতা বা পক্ষাঘাতগ্রস্ত অথবা আমরা পঙ্গুত্ব যাই বলি না কেন, এই রোগীগুলি কিন্তু ডে বাই ডে বেড়ে যাচ্ছে। আর আগে আমরা প্র্যাকটিস হতো একটু বয়স্ক রোগী বেশি পেতাম, 40 বা 50, 60, 70 এই বছর বয়সে, এখন কিন্তু আমরা ইয়াং রোগী বেশি পাচ্ছি। আমাদের এই রোগীর পরিমাণ অনেকাংশে বেড়ে গিয়েছে, যেমন আপনার 20-25 বছর বয়স থেকে শুরু করে 40 বছরের এই রোগীর সংখ্যা এখন অনেক বেশি বেড়ে গিয়েছে। লেট স্টেজে রোগীরা আগের মতোই আছে, তাদের আগে যে সমস্যাগুলো ছিল বা যে পরিমাণ রোগী আমাদের কাছে আসতো বয়স্ক, সেই পরিমাণ রোগী আসছে, এবং হয়তো যেহেতু বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে, লোকের সংখ্যা, রোগী হয়তো বেড়েছে, কিন্তু তার চেয়ে বেশি যেটা বেড়েছে এখন ইয়াং রোগী বা মধ্যবয়সের রোগীর সংখ্যাই অনেকাংশে আমাদের কাছে বেশি আসছে। তার বেশিরভাগ রোগীগুলো আমরা যেমন PLID রোগী পেয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, সেটা ঘাড় এবং কোমর এই দুই জায়গায় বেশি আমরা রোগী পেয়ে থাকি। অনেক সময় ডর্সাল স্পাইন বা পিঠেও PLID হতে পারে, সেক্ষেত্রে অনেক সময় বুকের ব্যথা নিয়ে আসে আমাদের কাছে। তো এটা হয়তো হার্টের ডাক্তার দেখিয়েছে বা বিভিন্ন মেডিসিন স্পেশালিস্টরা দেখার পরে তারা কিছুই খুঁজে পায়নি, যেহেতু তার হার্টের কোনো সমস্যা নাই, বাট বুকি রোগীর দেখা যায় বুকের সমস্যা আসে, তখন আমরা এগুলো অ্যাসেস করে দেখা যায় যে তার PLID পিঠেও হচ্ছে এখন, তবে পরিমাণ কম, বেশিরভাগ ঘাড় এবং কোমরের রোগী বেশি পাওয়া যাচ্ছে। আচ্ছা, একজন দর্শক তার সমস্যা নিয়ে আছেন, আমরা শুনে আসি। অবশ্যই। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি রাজীব বলছিলাম নানগঞ্জ থেকে। জি জি, বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমি সাড়ে সাতটির কথা বলতে চাচ্ছি, আমার একটু সমস্যা নিয়ে। জি রাজীব সাহেব, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আসসালামু আলাইকুম, স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জি, আমার বয়স হচ্ছে 31 বছর। জি, আমি তদ্দ অয়েল কোম্পানি লিমিটেডে চাকরি করি। আমার সমস্যাটা রেগুলারলি না, আমার মাঝে মধ্যে আমার ডান পা এবং বাম পা তালুতে গোড়ালির দিক দিয়ে কখনো মাঝখানে আবার কখনো গোড়ালির দিক দিয়ে মাঝে মধ্যে, হয়তো 2 মাসে 1 বার বা দেখা যাচ্ছে 2 মাসে 2 বার বা দেখা যাচ্ছে 15 দিনের ভিতরে 2 বার বা 3 বার অথবা গত 3 মাস ধরে নেই, লালচে হয়ে যায়। আর এই লালচে জায়গাটা ধীরে ধীরে খুব ব্যথা করে, খুব ব্যথা করে, আমি পায়ে পাড়া দিতে পারি না গোড়ালির দিক দিয়ে, দোনো পায়ে, কখনো ডান পায়ে কখনো বাঁ পায়ে, দুটোতে হয়, কিন্তু রেগুলারলি না, এটা মাঝে মধ্যে হয়, খুব লাল হয়, অল্প অল্প একটু লাল লাল হতে তো অনেক লাল হয়, এবং হয়তো অনেক ব্যথা করে, আমি পাড়া দিতে পারি না, যতক্ষণ পর্যন্ত ব্যথা না চলে একটা ওষুধ আমি না খাই। হ্যাঁ, এবং এর জন্য কি ধরনের পরামর্শ আমি নিতে পারি বা আপনার সাথে কি ধরনের পরামর্শ আমি আশা করতে পারি? আপনি কি এই সমস্যাটা আপনি বুঝতে পারছি স্যার? জি, আপনি কি মানে বসে থাকার পর বা শুয়ে থাকার পর যখন হাঁটা শুরু করেন তখনই ব্যথাটা বেশি হয়? হ্যাঁ হ্যাঁ, এবং আস্তে আস্তে কমে আসে? না, ওটা কমে না, ওটা ধীরে ধীরে ব্যথাটা বাড়ে, আমি যতক্ষণ পর্যন্ত ব্যথা না দেবো উচিত না খাই, আমি ট্যাবলেটটাকে আপনার কি জাতীয় জুতা পায়ে দেন? আপনি যে যেখানে জব করেন আপনি কি কোনো খুব হার্ড জুতা পায়ে দেন, মানে আপনার যে জুতাটা ইউজ করেন? আমি যেখানে জব করি আমাদের এখানে তেমন কোনো জুতা পায়ে দেওয়ার কোনো ই নেই, স্বাভাবিক জুতা পায়ে আছে বা সাইকেল শুগুলো আছে ওগুলো ইউজ করতে পারি, তেমন হার্ড জাতীয় জুতা আমি ব্যবহার করি না। আচ্ছা, আগে আগে ডাক্তার সাহেব কি আপনাকে কোনো রোগের নাম বলেছে যে এই কারণে আপনার পায়ের তলায় ব্যথা হচ্ছে? না, আমি এখনো কোনো ডাক্তার কাছে প্রেসক্রিপশন নেইনি, আমি শুধু ব্যথার ওষুধ খাচ্ছি। সামনে ফার্মেসি ছিল তো, ওকে দেখাইছিলাম, ও বলল যে ব্যথা তুমি কেনেন কোনো যে বছর গেছে। জি, বাট এটা আমার হয় কিছুদিন পর এই জিনিসটা আমার দেখা দেয়, আমি এখন রেগুলারলি কোনো ডাক্তারের প্রেসক্রিপশন নেইনি। আচ্ছা, আমি উত্তর দিচ্ছি। ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। ওনার যে সমস্যাটা বোঝা যাচ্ছে, পায়ের হিলে অনেকগুলো সমস্যা থাকে, আমরা পায়ের উপরে যদি আমরা দেখি, মানে পায়ের রোগগুলো স্পেশালি পায়ের তলার রোগগুলো,
তাহলে লোকাল কিছু যেমন যদি আর্চের সমস্যা হয় পেস প্ল্যানাস এবং ক্যাফাস দুইটা মানে এক্সাজারেট ফুট হতে পারে আবার টু ফ্ল্যাট হতে পারে এটা হচ্ছে আপনার গঠনগত সমস্যা এটা একেবারে জন্মের পর থেকে শুরু হয় আস্তে 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 এটা ডেভেলপ হয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার যদি কেউ খুব শক্ত জায়গা চলাফেরা করে অতিরিক্ত ওজন হয় যেটা পায়ের তলে প্ল্যান্টার ফ্যাসাইটিস নামক আর একটা সমস্যা আর একটা হচ্ছে পায়ে আরও বেশি সমস্যা আমরা পায়ে পেয়ে থাকি গাউটি আর্থ্রাইটিস থেকে তা আসলে ওনার এটা যেহেতু ব্যথার ওষুধ খায় কমে যাবার ওনার কথা বোঝা যাচ্ছে কিছুটা রেডিশ হয় লাল হয়ে যায় তাহলে এখানে আর্থ্রাইটিস সমস্যা থাকার সম্ভাবনা আছে পাশাপাশি হয়তো প্ল্যান্টার ফ্যাসাইটিস হওয়ার সম্ভাবনা আছে আমার মনে হয় দর্শক আপনার পায়ের কিছু ইনভেস্টিগেশন ইউরিক অ্যাসিড লেভেলটা দেখা দরকার পাশাপাশি আপনার এক্সরে এগুলা করে কনফার্ম করতে হবে আপনি এখন আপাতত নরম সোল বা নরম যে জুতা যে যেসব জুতা পাওয়া যায় নরম সোল ওই জাতীয় জুতা ইউজ করবেন খালি পায়ে হাঁটবেন না ব্যথার ওষুধ দীর্ঘদিন খাওয়া ভালো না কারণ আপনি দীর্ঘদিন খেয়ে যাচ্ছেন আমার মনে হয় এটা কনফার্ম ডায়াগনোসিস করা দরকার এবং প্ল্যান্টার ফ্যাসাইটিস বা গাউটি আর্থ্রাইটিস যাই হোক না কেন গাউটি আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা কিছু খাবার রেস্ট্রিকশন করে দিই যেমন লাল মাংস ডাল জাতীয় খাবার এগুলো কম খেলে সমস্যাটা কমে যায় আপনি গরম পানি সেঁক নিয়ে দেখতে পারেন আর পাশাপাশি একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আপনি ডায়াগনোসিসটা কনফার্ম করেন কারণ দীর্ঘদিন ব্যথার ওষুধ খেলে শারীরিক সমস্যা হতে পারে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য ২৪ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল